তো আমরা এই রুমে ছিলাম, এখন গৌরীকুণ্ডতে, কাল কেদারনাথে সাড়ে আটটার সময় নামা হয়েছে। দেখুন এই রুমেই থাকা খারাপ, চেষ্টা করুন বাসে, চেষ্টা করুন ফ্লাইটে যাওয়ার, হেলিকপ্টারে যাওয়ার, দ্য বেস্ট থিং ইউ উইল গেট। ঠিক আছে, জল আসে, কারেন্ট কখন আসবে, জল কখন আসবে, বাকি ইতিহাসটা দেখি না। ঠিক আছে, অল্প দেখি। ঠিক আছে, কষ্ট নিয়ে নাও। ঠিক আছে, আমরা বেরিয়ে পড়ছি। আজকে রুম পড়েছিল 1500 টাকা। ঠিক আছে, আমরা ওই প্যারাসিটামলটা রেখে দিয়ে গেলাম, যারা নামবে কালকে দেখি না, যারা নামবে তাদের দরকার হতে পারে প্যারাসিটামল, কারণ ব্যথাতে যদি ঘোড়ায় নামে। আমি চাই আমাদের দুই সারথি আসছে, তাদের আমরা বলে দিয়েছি যে ঘোড়া নিয়ে এসো, এই পোষা বন্ধে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। চলো চলো। আচ্ছা, পয়সা সব দেওয়া হয়ে গেছে। তো আমরা গৌরীকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম। এখানে মোমোটা খেয়ে দেখবে, প্রেম রেস্টুরেন্ট, বেশ ভালো মোমো পাওয়া যায়। দেখতে পেয়েছেন যাত্রী, আস্তে আস্তে কিন্তু আমাদের তীর্থযাত্রীদের সংখ্যা বাড়ছে। ওয়েদারও বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমরা বেরিয়ে পড়ছি, এখন বাজছে 11টা। এইখানে রেস্টুরেন্টে এটা রিভিউ দেওয়া হয়েছিল 100 টাকা থালি। 100 টাকা থালিতে যত ইচ্ছা আপনারা রুটি খেতে পারেন, ভাতও নিতে পারেন। ঠিক আছে, যতগুলো ইচ্ছা রুটি নিতে পারবেন। তো ভালো, বেশ খাওয়া দাওয়ার বেশি ভালো, দেখতেই পাচ্ছেন। এখানে ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ছোট ছোট দেখতে পাচ্ছেন, এখানে ওষুধের শপ আছে, পেয়ে যাবেন। এটাও বেশ ভালো রেস্টুরেন্ট। জিনিসপত্রগুলো আছে এখান থেকে, এরা ক্যারি করে উপরে কেদারনাথ অব্দি নিয়ে যায়। ওয়েদার খুব খারাপ, আমরা চেষ্টা করছি যত আর্লি পসিবল নেমে যাওয়ার। আচ্ছা, কারণ এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়। আপনারা চেষ্টা করুন এলে এই রাস্তা এতটা না ঘুরে হেলিকপ্টার নেওয়ার, বারবার বলছি, কারণ এখানে না হাঁটার সুপার জায়গা পাবেন না অন্য কিছু। তো আমরা এখন দেখবো গাড়ি এখান থেকে পাওয়া যায় কিনা। চল আগে আগে চল, তা পিছে পিছে আমি দেখতে চলে। এখন মনে হয় ভিড়ের জন্য বুঝলে গাড়ি এখনো উপরেও তুলতে দিচ্ছে না, নিচে। আগের দিন এখানে, হ্যাঁ, আর উঠতেও দিচ্ছে না রে, বাপরে পিছলাচ্ছে চটি। গৌরীকুণ্ডের এখন গৌরীকুণ্ডের এখন গাড়িতে আসি। এটা গৌরীকুণ্ডের পার্কিং লট। ঠিক আছে, বৃষ্টি পড়ার সময় 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, হোকে আছে। দেখতে পাচ্ছেন চারজন, মধ্যেখানে চারজন, সামনে দুজন, পিছনে আবার ছজন। দেখতে পাচ্ছেন, তো আমরা এখন আসি গৌরীকুণ্ডে, বেরিয়ে পড়ছি এখান থেকে। एक सवारी दो सवारी के चक्कर में मत रहो, आगे बढ़ते रहो, आगे बढ़ते रहो भैया, आगे बढ़ते रहो। पिछने को उतरे हुए জাম, দেখুন আমরা প্রথম দিন চলে এসেছি বলে বুঝতেই পারিনি কিছু, এখন টপে উঠে দিয়েছিল, এখন তো মানে দেখলে আতঙ্ক লাগছে। আমরা
তো 12:30টার মতো বাজছে, আমরা এখনও জামে ফেসে আছি। গৌরীকুণ্ডের বিভৎস জাম আছে, ভাবাই যাচ্ছে না, ঠিক আছে, বেরোচ্ছি তবুও জাম দিয়েই কতক্ষণ লাগে, টাইম 12:30টা। একদম মাস্ট, এইসব জুট জামালা থেকে মুক্ত আই থিঙ্ক। দেখতেই পাচ্ছেন কি অঞ্চলে জোরে বৃষ্টি পড়ছে, হবদে বাইনি এত সকাল সকাল এখন বৃষ্টি হয়ে যাবে। আমরা এই বৃষ্টিটাকে অ্যাভয়েড করছিলাম, কি অবস্থা হয়ে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে। টেম্পোরারি সেগুলো হয়তো ব্যাটার হবে আশা করা যায়, চলে রেন গার্ড দিই তো। হ্যাঁ ভাইয়া, আর খুবই খারাপ, এখন সোনপ্রয়াগে আছি, বৃষ্টি পড়ছে, অনেকটা হেঁটে আসতে হলো, এখানে তো পুরো জ্যাম হয়ে গেছে। দুপুর 3টার পর থেকে এখানে গাড়ি এখন বলছে অ্যাভেলেবেল, অনেকটা হেঁটে আসতে হচ্ছে, অনেক আসাটা অনেক ঝামেলা, যাওয়াটা অনেক ইজি ছিল, ঠিক আছে। ওইখানে দেখতে পাবেন পুলিশের ওইখানে ভিজে সবসবে হয়ে গেছে, হ্যাঁ যাচ্ছে তো অবস্থা। আমার রেনকোট ভিতরে ভরা ছিল, যে আমরা যাওয়ার সময় যে ইয়েটা ছিল সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, বর্ষাকাল বললেই চলে। ফাঁকা কখন হবে জানি না, এবছর বহুত লোক, প্রচুর লোক আসছে, বিভর্ষ দর্শনার্থী। এখন সামনে আবার গাড়ি দেখি কতটা যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, একটা গাড়ি দেখবো যত তাড়াতাড়ি যাওয়া যায়। ওরে বাপ রে, সামনে ভিড় দেখলে আপনার ফাঁকলে যে একটা দেখি দিই। তো আমরা এখন 1:30 বাজছে, আজকে 6/7, আমরা এখন বাসে আছি সোনপ্রয়াগ থেকে হরিদ্বার বা ঋষিকেশ নামঘাট। একটু রাস্তার মধ্যে লম্বা হবে বুঝতে পারি, কিন্তু যা সিচুয়েশন দেখলাম যাত্রা, কারণ এখন উপরে অনেক লোক প্লাস বৃষ্টি হচ্ছে খুব ভয়ঙ্কর। তো সামাও বলা যেতে পারে সুদীপ, আমরা প্ল্যানটা এখন পর্যন্ত আমরা সাকসেসফুলি মানে নিয়ে এসেছি, হয়তো আমরা যদি হরিদ্বার চলে যাই, আমরা চাইছি এখন মানে যতটা ডাউনে যাওয়া যায় এটা সুযোগ সুবিধা সরকম ব্যবস্থা থাকে। হ্যাঁ মানে কারণ আমরা দুজনেই ভিজে জপজপে হয়ে গেছি, শুধু ভিজে নয়, কারণ এখানকার ওয়েদারটা হঠাৎ করে খুব ডাউন হয়ে গেছে, জানি না কেন। তো বৃষ্টির একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন, কিন্তু একটু নিচে নামছি যখন দেখতে পাচ্ছি না। তবে কি বলুন তো, আমরা ওই মানে পিচের রাস্তায় নেমে যেতে একটু শান্তি পাচ্ছি, কি বল, এবং বাস পেয়ে গেছি, এবং লাকিলি আমরা প্রথম সিট দুটো পেয়ে গেছি, যেখানে আপনারা একটু সাইডে দেখাতে পারো বিস্টেক মানে বাসটার কি অবস্থা। এবং সেখানে অনেকেই মানে অনেকেই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অমৃতার উপরে যাওয়ার প্ল্যান করছে। তো আমরা এখন আছি এখন রুদ্রপ্রয়াগে, এই নামলম কেদারনাথ থেকে, এখানে সবে ছিল, এখানে একটু লেখালেখি হচ্ছে যে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে কেদারনাথে। তো সেই এক্সপিরিয়েন্স অল্প লেখা হচ্ছে, রুদ্রপ্রয়াগে বা দেখি হোটেল ওয়েল দেখা হবে, তারপর এখানেই থাকছি, কালকে আমরা যাব বদ্রীনাথের জন্য। ওপরে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা বদ্রীনাথ, আর যেটা নিচের দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে কেদারনাথ। তো আবার আমরা বসলাম এখানে, পুলিশ খুব হেল্পফুল কিছু কিছু জায়গায় দেখলাম, তো আমাদের কাছে রিভিউ নিল, ফোন নাম্বার নিল। তো রুদ্রপ্রয়াগ দিকে মার্কেটে আমরা যাচ্ছি, তো 20 টাকা লাগছে আমাদের। এখন রুদ্রপ্রয়াগ মার্কেটে যাচ্ছি, রুদ্রপ্রয়াগের নামে দেওয়া হয়েছিল কালকে, এখান থেকে বদ্রীনাথ যাওয়া হবে রুদ্রপ্রয়াগ মার্কেট থেকে, বাস রুদ্রপ্রয়াগ মার্কেট সে মিলে যায়গা, তো মার্কেট সে মিলে আর্লি মর্নিং আগে পড়তে জানা। আচ্ছা কাল পান খুলেগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপ কাল প্যাগ? আচ্ছা কাল প্যাগ লিখা হোগা, কাল প্যাগ, কাল প্যাগ, अगर आगे जाएगा तो चंबोली उतरना। আচ্ছা কাল প্যাগ वाले, কাল প্যাগ উতরনা, কাল প্যাগ সে ফির দুসরা গোবেশ্বর वाला মিলেগা। আচ্ছা আচ্ছা, গোবেশ্বর চম্বলি, চম্বলি মে উতর জানা। আচ্ছা পড়তে জানা। আচ্ছা কাট কাট কাট, আপনার 2-3 ঘন্টে মে যাবে চম্বলি, পৌঁছ গে তো 2-3 ঘন্টে মে যাবে। আচ্ছা আচ্ছা কাট, ডাইরেক্ট বাস নেই মিলতা বুঝিনা। আরে মিলেগা, পহলে তো মিলেগা, নেই মিলেগা সুদীপের একটা মজা হারিয়েছে, নতুন মজা দেখলাম ঘরে পড়েছিল, সুদীপের নাকি যাই না আর গেল, আমার একটা মজা কালকে হারিয়েছে কেদারনাথে, যাই বলে না, যাই বলে না, আগে আগে ভাই। এটা রুদ্রপ্রয়াগের মার্কেট, এখন রুদ্রপ্রয়াগে আছি, স্টে করে গেলাম। হ্যাঁ সেটাও দরকার, ব্যাটারি চার্জ ফাজগুলো সবে চার্জ কিন্তু শেষ হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগে। তো আমাদের 4 থেকে 5 ঘন্টার একটা জার্নি হলো, যেহেতু রাস্তাঘাটে খুব জ্যাম, আপনারা দেখতেই পেয়েছেন সেটা।
রুদ্রপ্রয়াগে একদম বাস স্ট্যান্ডের সামনে একটা হোটেল, সেখানে আমরা 1000 টাকায় একটা রুম নিলাম, যেখানে গিজার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। গিজারটা কেন ইম্পর্টেন্ট? গিজারটা ইম্পর্টেন্ট কারণ আমরা 3 দিন ধরে স্নান করতে পারিনি। কি সুদীপ, তোমার কি মনে হয়? হ্যাঁ, খুব বাজে অবস্থা গেছে। 3 দিন ধরে উঠা নামা, জার্নিটা খুবই টাফ ছিল। আমি বলবো না, আমি অনেক জার্নি করেছি কিন্তু খুব টাফ ছিল জার্নিটা। এখানে এসে রুদ্রপ্রয়াগে এসে অনেক স্বস্তি পাচ্ছি সত্যি কথা বলতে। আমাদের পয়সার যেটা সমস্যাটা হচ্ছে, মানে পকেটে পয়সা থাকলেও কাজ হবে না। আচ্ছা, হোটেলটা নিয়ে কি বলবেন? হোটেলটা বেশ দারুণ, অনেক রুম দেখলাম, হোটেলটা বেশ ভালো। আমাদের ঋষিকেশের যে হোটেলটা ছিল সেটাও ভালো, নট অনলি তো এটাও বেশ ভালো। তবে আমাদের সাথে বোধহয় একটা স্ক্যাম হয়েছে কিনা জানি না। ও, আমাদের রুমে বোধহয় কুলারও লাগানো আছে। আমরা যদি ভালো করে একটু দেখাই, এই রুমগুলো কুলারও আছে, আর এটা ব্যালকনিটার জন্য বোধহয় একটু পয়সাটা বেশি বেশি লেগেছে। কিন্তু লাগুক, আমরা 1500 টাকায় কালকে রাত্রে যে রুমটায় কাটিয়েছি সে তার থেকে অনেক গুণে ভালো। অনেক অনেক জল নেই, কারেন্ট নেই, গরিকুণ্ডের হোটেলের খুব বাজে অবস্থা। কিন্তু থাকা যেতে পারে, মানে এতই এত ভিড় হয়ে গেছে, সেই মুহূর্তে হোটেল যদি আমরা ছেড়েও দিই আর পাবো না, এরকমই অবস্থা। ও, রাতারাতি আমরা পেয়ে গেছি, হোটেলটা চেনা জানা ছিল, কিন্তু কেসটা হচ্ছে ক্যাশ ক্যারি করতে হবে। একটা জিনিস দেখো, এতগুলো ক্যাশ ক্যারি করা কি মনে হয় যে খুব সুবিধাজনক? না, রিক্স আছে, কিন্তু পাহাড়ে এটা ছাড়া উপায় নেই। পাহাড়ে কোনো রকমই নেটওয়ার্ক থাকছে না একদমই। আমি উত্তরাখণ্ডে এই সমস্যাটায় আমি কিন্তু বদ্রীনাথে পড়িনি, যতটা কেদারনাথের সমস্যাটা পড়লাম। তো আমরা কালকে তো বদ্রীনাথ যাচ্ছি, আপনারা দেখতে পাবেন হ্যাঁ যে কি সমস্যাটা হচ্ছে। সমস্যা ওখানে কিন্তু সবাই মানে ইজিলি নেয়, মানে যদি আপনি ইয়েতে পেমেন্ট করেন তাও চেষ্টা করুন ক্যাশে। আর বরাবর বলছি, এই ধকলটা যদি এনজয় করতে চান দেন ইউ ক্যান ট্রাভেল উইথ, ঘোড়া নিতে পারেন, সব কিছু নিতে পারেন। নাহলে সুদীপ আমার থেকে যথেষ্ট ফিট, তো সুদীপেরও অবস্থা এখন খারাপ। সুদীপ বলছিল এখনই বেরিয়ে যাবো, মানে বদ্রীনাথে আমরা গাড়িও পেয়ে গেছিলাম, অলরেডি বদ্রীনাথের জন্য গাড়ি পেয়েছিলাম। তারপর ভাবলাম নিজেকেও রিচার্জ করি, ফোনগুলো ব্যাটারিগুলো যা আছে, ডিভাইস যত গ্যাজেট আছে সবগুলো রিচার্জ করি। ঠিক আছে, নিজে রিচার্জ করার একটু দরকার আছে, কারণ ওইখানে গিয়ে আবার সেই লাইন দিতে হবে, কারণ কাল ওপেনিং ডেট আছে, ভিড় তো হবেই। না হোক, আমাদের কালকে প্ল্যান যেটা সেটা আর কিছুই নয়। আমরা এখনও আউট অফ বাজেট যাইনি, শুধুমাত্র আমাদের ঘোরার চার্জেস লেগেছে, যেটা আমাদের আউট অফ বাজেট হয়েছে। তাছাড়া কালকে রাত্রে যা এখন পর্যন্ত প্ল্যান খুবই ঠিকঠাক, আর এখানে খুব সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর একদমই। মানে অনেকদিন পর, মানে যেহেতু আমরা এতক্ষণ ঠান্ডায় ছিলাম, ঠান্ডাটা খুব কষ্টদায়ক ছিল। তো সুদীপ, তোমার কি রকম এক্সপিরিয়েন্স? একটা শুধুমাত্র গেঞ্জি পরেই বেরিয়ে পড়েছি, হালকা হালকা বয়েছে যে দার্জিলিং যেমন ঠান্ডা থাকে সেরকমই ঠান্ডাটা। না না, সত্যি কথাটা বললো যে সব কিছু ভিজে চৌচির। হ্যাঁ, আর এত বৃষ্টি হয়েছে, উপরে ব্যাগগুলো ছিল যেটা আমাদের শেয়ার কারে আসছিলাম, যেখানে যাচ্ছি, যেমন বৃষ্টিটা আমাদের মাথায় ছিল না, আমরা রেনকোটটা এনেছিলাম কারণ লিমিটেড বৃষ্টি। এবং দেখো, আমরা যখন জার্নি শুরু করি তখনও কিন্তু লিমিটেড বৃষ্টিই ছিল, কোথাও একটু বৃষ্টি, কোথাও একটু রোদ, গরম হয়েছে, জামা খুলে দিতে হয়েছে। তো দুঃখের বিষয় যে সেটা যে আজকে এতটা পরিমাণ বাড়বে, এটার কারণটা আমি লক্ষ্য করলাম যে যখন কালকে ট্রেঞ্চ কাটছিল, ছোট ছোট ড্রেন করছিল, তখন আমার মনে হলো, এবং ওয়েদার রিপোর্ট তাই বলছে। আজকে তুমি ভাবো তো কতজনকে ফিরে আসতে হলো, অনেকজন নেমেছে, অনেকজন নেমেছে, কতজন তো যাই না, সে সত্যি তো উঠতেই দিচ্ছে না। যেটা লাস্ট আমরা যখন সোনপুরাকে ঢুকলাম, যেটা পুলিশ প্রশাসন থেকে বললাম, আর উপরেই উঠতে দিচ্ছে না, কারণ প্রচুর জন উপরে চলে গেছে, হয়তো 50,000 পেরিয়ে গেছে হয়তো, আর লোড নিতে পারবে না, সেজন্য হয়তো আর পারমিশন দিচ্ছেই না। যদি আবার অবস্থা ঠিক হয় তখন আবার হয়তো শুরু করবে। আর আর তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে অ্যাকোমোডেশন খুব ভালো এখানে, যে সোফা, চেয়ার, টেবিল, যে রুফটপের আমরা পেয়েছি, আমরা আজকে তো রুফটপে আড্ডা মারবো চরমভাবে। আমার একটা ফ্লাক্স আছে, ফ্লাক্সটায় চা গরম, ফ্লাক্স ঠিক না, থার্মাল আছে, সেটাতে ভালো করে চা গরম করে না আমরা এখানে বসে আজকে চা খাবো। চলুন তাহলে এবার মার্কেটটা এক্সপ্লোর করি, মার্কেটটা একটু দেখি। তার আগে আমরা কি খাওয়া দাওয়া করি? হ্যাঁ, চাবিটা আমার পকেটে আছে, চাবিটা পকেটে রেখো, চলো।